মাত্র আমি একটু ফজরের নামাজ পড়ে যাই, তারপরে ঘুমাই। ও নো, কি বলছেন ভাই? এইটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সার আর আমরা নর্মাল মানুষ, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা আসলে। ল্যাপটপ কিনবা কবে? ল্যাপটপ একটা ম্যানেজ করব, একটু টেনশন আছি তো, ফ্যামিলি প্রবলেম প্লাস আব্বু একটু ইয়াদ আছে, তো ওই জন্য আব্বুর জবটা চলে গেছে। আব্বুর একটা জবটা করতো বিদেশে, ওই জবটা চলে গেছে, যদি টেনশন আছে। আমার তো একদিকে নেট সমস্যা, অন্যদিকে আমার পরিবেশটাও ভালো না। রঙের ভিতর কোনো ভালো একটা পরিবেশ নাই যেখানে আমি বইসা ক্লাসটা নিতে পারি। আমি ক্লাস করার জন্য উপরের দিকে চলে আসি, যাতে ইয়া না খাই, নেটওয়ার্ক ফ্রি থাকে এই জায়গায়, সেজন্য এই জায়গায় চলে আসি। বুঝছি, জাহিদ আপনি কি ক্লাস, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি আগে আর ক্লাস করছিলেন? কেমন আছেন? ভালো। জি ভাই, আগে ক্লাস করছি। আপনি কি করেন আর কোথায় থাকেন? আমার কুমিল্লা জেলা, চান্দিনা থানা, হারিগোলা গ্রাম। আর আমি স্টুডেন্ট, ইন্টার এবার ফাইনাল ইয়ার আর কি, পরীক্ষা দিব। চান্দিনা 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 আমার একটা ফ্রেন্ড আছে, আমার সাথে একসাথে কাজ করে। আমাদের বাসা, আমাদের গ্রামের বাড়ি দাঁতকান্দি থেকে খুব কাছে। আকাশ ভাই তারা আসবে, ওরা মনে হয় চব্বিশটা পাচ্ছে লাইনে, ওদের আসবে। আচ্ছা, ওয়েব রিসার্চ সম্বন্ধে তো মোটামুটি সবারই ধারণা হয়ে গেছে না? ওয়েব রিসার্চ সম্বন্ধে আর কারো কোনো সন্দেহ আছে, কারো কিছু জানার আছে? আমি একটু একটু প্র্যাকটিস করছিলাম, ওয়েব রিসার্চটা ইমেজ দিয়ে প্র্যাকটিস করছিলাম, আর গুলা তেমন প্র্যাকটিস করা হয়নি, মানে গাটাগাটি করছে, ওইটা দিয়ে সমস্যা হচ্ছে একটু। তাই মোটামুটি ভাই ওয়েব রিসার্চ পুরো দানাদার চলে আসছে রিসার্চের মধ্যে আমার ভিডিও রিক্সা থেকে। এতে সহজ যে বিষয়টা, এটা হচ্ছে আপনার উইকি হাউ। আমাকেও জিজ্ঞেস করার দরকার নেই, আপনি যদি উইকি হাউতে গিয়ে যে সার্চ করেন কিভাবে ওয়েব রিচার্জের গিগ তৈরি করবে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দর একটা ফলাফল পাইবেন। এখানে ওয়েব রিচার্জ, হাউ টু ক্রিয়েট ওয়েব রিচার্জ গিগ, এটা লিখলে সুন্দর স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে পারবেন। সবকিছু দেখা মানে এখান থেকে দেখে দেখে আপনি করতে পারলেন। তাহলে একটা আইডিয়া হয়েছে না? ভালো আর কাল ক্লাস হতে, সরি পরশুর ক্লাস হতে। এই ফাইবার ব্যাগ কিছু দেখছিলাম, কাজ করবে এই শুধু ডাটা এন্ট্রি আর ইয়ার ইয়ার উপর। হ্যালো হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? এই ফাইবার কিছু গিগ দেখছিলাম যে ওখানে অনেকে দেখছি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ দিছে যে ডাটা এন্ট্রি আর ওয়েব রিসার্চ করবে,
and I will be your birth assistant for web research and data entry. So, ও কাজগুলো করা যাবে না? Data entry ও তো একই কাজ. Data entry হচ্ছে তো buyer কোন একটা কাজ দেয়, একটা ওয়েবসাইট দিল বা একটা পিকচার দিল, যে কোনো একটা সোর্স দিল, এখান থেকে ডাটা গুলো কালেক্ট করে বায়ার কে দেওয়ার জন্য। আর ভাইয়া যদি আমাদেরকে একটা এসডব্লিউ দিচ্ছেন যে এই ঢাকা ওয়ান এই রেস্টুরেন্ট ওগুলা কি ধরনের কাজ, ওগুলো কাজগুলো কেমন কি বলে? ওইটাও ওয়েব রিসার্চের কাজ, এটা হচ্ছে ডাটা কালেকশন। বিভিন্ন ধরনের ডাটা কালেকশন করে দেওয়া, মূলত বায়ার অফারে কি আছে এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে কি বায়ার আপনাকে যখন মেসেজ করবে, মেসেজের ভিতর বিস্তারিত লেখা দিবে আমি এই কাজটা চাই, এই কাজটা এইভাবে এইভাবে কি কি জিনিস চাই, ওটা মেসেজের মধ্যেই আসলে বিস্তারিত লেখা দেয়। আমিও ট্রাই করছি। হ্যাঁ ভাই, আমি হেডফোন কিনছি তো একটা, এই জন্য পিসি তে কথা বলতে পারতেছি। আমি সব দেখতে পাচ্ছি, সমস্যা নাই, ফোন দিয়ে ঢুকলে দেখা যায় তো। আচ্ছা, এটা কি পিসি কি ওয়াইফাই দিয়ে ইউজ করে? না ভাই, আমি মডেম দিয়ে ইউজ করি। মডেম দিয়ে ইউজ করলে কি রকম খরচ হয় ভাই? প্রতি মাসে মোটামুটি সপ্তাহে আপনার 198 টাকা লাগে, মোটামুটি 800 টাকার মতো লাগে 28 দিনে। জিপি থাকে? হ্যালো, কত জিপি থাকে প্রতি বান্ডিলে এক সপ্তাহে? আপনার হচ্ছে 198 টাকা দিয়ে যদি কিনি তাহলে 7 দিনের আপনার মোটামুটি 12 জিবি কিনলে 1 জিবি ফ্রি আসে, 10% বোনাস, মানে 13 জিবি পাই। আপনাদের এলাকায় ওয়াইফাই নাই? না ভাই, আমাদের গ্রামের মধ্যে তো ওয়াইফাই নাই। ওয়াইফাইয়ের মধ্যে তো যদি সমস্যা হবে না, আমি যদি আমরা ওয়াইফাই দিয়ে কাজ করি, আমাদের সাপোজ আমরা আমার ফোনে এখন যে অ্যাকাউন্ট আছে এটা যে আমি ওয়াইফাই এই ল্যাপটপের মিলে ল্যাপটপ ওয়াইফাই এর মাধ্যমে ইউজ করি, তাহলে সমস্যা হবে? না না, সমস্যা সম্ভবত একই নাই, ডাউনলোড করা নাই জুম, এই জন্য ঢুকলে ডাউনলোড করার অপশন আছে। ক্লাস রানিং করার এক মাস পর আজকে এসে বলতেছে ডাউনলোড করতে হবে। আচ্ছা, ডাউনলোড করেন না উনি? ডাউনলোড না করে জুম ডাউনলোড ছাড়াই এতক্ষণ লিঙ্ক করছে। এগুলা ভং জং পার্টি ভাই, বসানো ঝামেলা। মানুষ আসলে বাংলাদেশে মানুষ খুব কি করে মূল্যায়ন করে, কি করবেন ভাই, সে অ্যাক্টিভ এখন আর না থাকে কি করবেন কোন? তবে আমি আপনি কালকে বললাম না, যদি 5 জনও হয়
তাদের নিয়ে আপনি যাত্রা শুরু করেন 2-1 মাস পরে, আপনি 3-4 মাস একটু কষ্ট হবে, তারপরে আপনি যদি এই কুলারে দেখায়ও আপনি মোটামুটি কাজ অনেক ভালো হবে ভাই দেখেন। কারণ আপনি কিছু সাকসেস দেখাইতে পারলে যে কাজ করতেছি আমার এতগুলো স্টুডেন্ট বা 5 জন বা 7 জন স্টুডেন্ট আগের ব্যাচের, পরে ব্যাচটা দেখেন অনেক স্ট্রং হবে। আর যেগুলো আছে সেগুলো আপনার অত ইয়া না, মানে অ্যাক্টিভ না, এটাই সমস্যা। বেস বেস কইরা জামাল স্যারের মতো এত বড় ইনস্ট্রাকশন ইনস্টিটিউট করার কোনো ইচ্ছে আমার নাই। না ভাই সেটা বলি নাই, কিছু মানুষ তো উপকৃত হইতো, এটা অন্য কিছু না। রহমত আমার যা আছে আমি সন্তুষ্ট, বাংলাদেশে গিয়ে ছোটখাটো কোনো ব্যবসা কইরা চলতে পারো। আমি আসলে যে উদ্দেশ্য শুরু করার মেন উদ্দেশ্য ছিল, আমি লকডাউনে বসা বেকার, এই জন্য কিছু করি। সেটাই ভাই, কিছু করতে গিয়ে এখন লোকদের মায়ায় পড়ে গেছে ভাই, কিছু মানুষের জন্য কিছু মানুষের ক্ষতি হচ্ছে, এটাই সমস্যা ভাই। আমি 2-3 দিন উপস্থিত হতে পারি নাই, এরপরে আপনি যে আমাদেরকে শিখানোর উদ্যোগ নিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় কিছু ভাই। আপনার মধ্যে একজন ফ্রিল্যান্সার পাই কি সফল, আমরা শিখার জন্য তাহলে আমাদের আর কি চাইবে ভাই? আপনি যদি আমাদের একটু সময় দিতেন তাহলে আমাদের অনেক ভালো হতো, হয়তো কিছু মানুষ শিখতে আসছে কিছু মানুষ ঘুরতে আসছে। একটা ব্যাচ প্রাইভেটের ব্যাচ শুরু করলে দেখা যায় যে অনেকে টাকা দেওয়া পরে কিন্তু আসে আসে না ঠিক নাই, তাদের কন্টিনিউ এমনি হয় না। এখন দেখেন যদি হেল্প করা যায়, তাছাড়া কি বলবো, আমরা তো এইভাবে ইনস্টিটিউটে ভর্তি হয় কাজ শেখা মানে পসিবলই না, কারণ ওই 35-40-50 হাজার টাকা দিয়ে ভর্তি হয় ক্লাস করা কোনোভাবে পসিবল না। নিজের চেষ্টায় কিছু যদি কিছু করা যায়, আপনি যদি হেল্প করেন এতটুকুতেই সন্তুষ্ট। আমার ঘরে অলরেডি একটা পিসি আছে কিন্তু এটা নষ্ট, ঠিক করতে পারতেছি না। কয়েকবার ঠিক করছি, যতবার ঠিক করছি ততবার নষ্ট হয়ে গেছে ভাইয়া। আমি যখন ক্লাস থ্রিতে ছিলাম তখন আমার আব্বা আমাকে এই পিসিটা কিনে দিয়েছিল, আমি এটা সঠিক ব্যবহার জানতাম না, তাই আজকে আমার এই অবস্থা। আমি যদি তখন এটা সঠিক ব্যবহার জানতাম তখন যদি আসল ভাইয়ের সাথে দেখা হতো তাহলে তো আজকে আমি অনেক উপরে থাকতাম ভাই। কয়জন এই আমরা 4 জন শুধু অ্যাক্টিভ, আর ওনারা কি কথা বলতে বলে? এমডি জাহিদ তো নাই, এমডি রিপন, আমি জাহিদ তো তো কথা তো নাই। জাহিদ ভাই সমস্যা নাই, আমি যে বেসিক জাহিদ ভাই আছেন বেসিক আপনার যে ও বিচারদের ঠিক কিভাবে করতে হবে এটা দেখানোর তেমন কিছু নাই, যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং এর গিগ একটা করছি করছি না? হ্যাঁ ভাই করছি। গিগটা যদি আমরা ফলো করি সেম ওয়েব রিচার্জ ফাইবারে গিয়ে ওয়েব রিচার্জ লিখে আমরা 3টা 4টা গিগ দেখবো, দেখার পরে আইডিয়া পাবেন এটা কি কাজল। এটা সম্ভবত বাংলাদেশি কোন একজন এইভাবে আপনি একটা ব্যানার তৈরি করবেন ক্যাম্বাতে গিয়ে, ঠিক আছে? ব্যানারের মূল কাজ হচ্ছে খুব অ্যাট্রাকটিভ কোনো কিছু দরকার নাই, দরকার হচ্ছে কি আপনি আমি কি কি সার্ভিস দিব কি দিব এই জিনিসগুলো ক্লিয়ারলি যাতে বায়ার বুঝে। এখানে আসছে ওয়েব রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ করার পর তারপর কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন এটা কালেক্ট করতে পারি, তারপর ইমেল, ফোন, সিটি, অ্যাডমিন ওয়ার্ক, এখানে যা আছে সবকিছুই আমরা রিসার্চ করতে পারবো।
ভাই লিংকডইন রিসার্চ আর হচ্ছে অ্যাডমিন ওয়ার্ক, এই দুইটা একটু বোঝাই দিন তো। লিংকডইন ওয়ার্ক হচ্ছে লিংকডইন ফেসবুকের মতোই একটা, কি বলে এটা, এটা প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে আপনি ই করতে আইডি করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন, করলে ওইখানে সার্চ করে, সার্চ অপশনে সার্চ করলে আপনি বিস্তারিত তথ্য পাবেন। বায়ার বায়ার যার তথ্য দরকার, যে কোম্পানির তথ্য দরকার। লিংকডইনও বিশাল এক প্ল্যাটফর্ম, এখানেও অনেক কোটি কোটি মানুষ ফেসবুকের মতো সবকিছু আপডেট করে দেখে। এটা তো চালাই নাই ভাই, এই জন্য বুঝি নাই। বাংলাদেশে চালাই তো কম ব্যবহার করে, বাংলাদেশে শুধু তারা ফ্রিল্যান্সিং করে, ওনারা এটা চিনে, সাধারণ মানুষ এটা ব্যবহার করে না। আর অ্যাডমিন ওয়ার্ক, অ্যাডমিন ওয়ার্ক হচ্ছে আপনি কোন একটা প্রতিষ্ঠানের অ্যাডমিন হিসেবে থাকবেন, সাপোর্ট দিবেন। আচ্ছা, কোন একজন কোম্পানি আপনাকে একটা ফেসবুকের পেজের অ্যাডমিন করে দিল, যে আমার ফেসবুক পেজটা আপনি পরিচালনা করবেন, বা ইউটিউব চ্যানেলে বা ওয়েবসাইটের, ওটা হচ্ছে অ্যাডমিন ওয়ার্ক। প্রতিষ্ঠান নিজে পরিচালনা করতে পারতেছে না, এই জন্য আপনি পরিচালনা করবেন, পারবেন? করি নাই তো ভাই, এই জন্য বলতে পারতেছি না। করেন নাই, সমস্যা নাই, এটা করার জন্য আপনি বায়ার যখন আপনাকে কাজ দিবে, বায়ার কাজ যখন আপনাকে বইলা দিবে কি কি কাজ, প্রতিদিন 5টা পোস্ট করতে হইব, 10টা কি কমেন্ট করতে হইব, আর কি করতে হইব, ওনার ডিটেলস বইলা দিব। আসলে ভাই আমরা যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শুরু করি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ফুল টপিকটা যদি আমরা পারি, ঠিক আছে, তাহলে ওটা দিয়ে একটা গিগ দিলে সাইবারে, ওখান থেকে যদি ওই কাজটা পাই বা একটা পার্মানেন্ট বায়ার পেয়ে যায়, তাহলে তো এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করাটাও হবে আর প্র্যাকটিসটাও হবে, প্লাস এই ডিজিটাল মার্কেটিং কাজটাও ভালোভাবে শিখে ফেলবো আমরা। ওরকম একটা মানে এখন থেকে যদি কিছু হতো আমাদের, মানে কাজটা এখন থেকে যদি একটা বায়ার পেয়ে কাজটা করতে পারতাম, তাহলে কাজও শেখা হবে, পাশাপাশি কাজও আর্নিং হবে। তা তো ঠিক, আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর ওয়েব রিসার্চ কাজ মোটামুটি প্রায় সেম। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে আপনার বায়ার অ্যাসিস্ট্যান্ট, বায়ার আপনাকে যখন যেটা বলবো এটা যদি আপনি পারেন করবেন, আর না পারলে বলবেন যে আমি পারি না, আমারে শিখাও। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই কাজগুলো শেখা আগে। এখানে অপশন গুলো দেখা যায় কম্পিউটারের নিচের অপশন গুলো কি শো করে? পারি বলতে ফুললি পারি না, হয়তো কিছু অনেকটাই পারি না ভাই, পারবো তা কিন্তু না। এগুলো আমরা খুবই সাধারণ জিনিস, এগুলো ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনি অন্তত এটলিস্ট এই চারটা জিনিস দেখবেন, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড, শীট, এগুলো ইউটিউবের থেকে দেখে নেব। এগুলো আপনার যারা পোস্ট করছেন তারা একবার ভিডিও দেখলে সবকিছু আবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা পারবো, অসুবিধা নাই, চেষ্টা করলে পারবো, কারণ বেশি সময় লাগবে না আমাদের। হচ্ছে যে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ শীট তৈরি করা, কোন কোম্পানির স্যালারি তৈরি করা, চার্ট তৈরি করা, হাজারো রকমের কাজ আছে। আমি তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করি, লকডাউনের আগে করছি, কিন্তু আমি তো এই কাজ তো কোনো আইডিয়া নেই। বায়ার হঠাৎ ফিরে আসছে যে আমি সিঙ্গাপুর থাকো, হয় সিঙ্গাপুর থাকি, তাহলে আমার সাথে কাজ করো, ঠিক আছে কাজ করবো, কি কাজ, এই কাজ। তো আমি কন্ডিশন দিলাম যে ঠিক আছে তাহলে আমি কাজ করবো সন্ধ্যা 7টার পর থেকে, 7টার আগে আমি করতে পারবো না,
ফায়ার বলছে ঠিক আছে ছাত্র পরি করো তোমার সাথে কন্টাক্ট হয়ে গেছে মূলত মেইন কাজটা কি করব আমি কি পারবো আর বায়ার আমাকে দিয়ে কি করাবে সম্পূর্ণ নির্ভর করে মেসেঞ্জের উপর আর অফার এগুলো তো 100% ক্লিয়ার হয় না ওনার হেডফোনটা মিউট করা আছে আমি তো আনমিউট করছি আসসালামু আলাইকুম হ্যালো জি কথা হ্যালো রাসেল ভাই শোনা যা হ্যালো তবে কি আসল ভাই আমি নেটটা চলে গেছিল তো সরি রাসেল ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে যাচ্ছিলাম কারণ কারণ কি শুনি ভাই কারণটা হচ্ছে ফাইবারটা একটু আমি দেখাতে চাইলাম আপনার মানে ফাইবারে অনেক ধরনের গিগ দেখলাম আমি এরকম যেগুলো আপনার একটা মানে অ্যাকাউন্টের উপরে লেখা আছে হচ্ছে টপ সেলার লেখা দেখলাম অনেকগুলো তারপরে শো করেন ওকে দাঁড়ান ভাই জাস্ট আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কথা শোনা যায় ভাই হ্যাঁ আপনার কথা তো আমরা বুঝতেছি ক্লিয়ার ও আচ্ছা আমি আজকে আমার এই ফার্স্ট ক্লাসে জয়েন করলাম অনেক ধন্যবাদ আপনার ক্লাসে আমার সবচেয়ে বেশি দরকার ঠিক আছে আপনি অনেক অনেক নতুন নতুন বিষয় আমাদেরকে সাপোর্ট দিবেন আপনি যেহেতু কাজ করছেন আপনার কাজের অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করলে অনেক কিছু রাসেল ভাই আসলে কাজ করার ইচ্ছা ছিল অনেক আগে থেকে বুঝছেন এই অনলাইনে সব সময় থাকতাম বা ফেসবুকে অনেক জায়গায় এই ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ পাইলে ওইখানে করতাম লাইক করতাম এইভাবে এর আগে একবার আমার ওই যে গ্রাফিক্স এর একটা ক্লাস আমি করছিলাম গ্রাফিক ডিজাইন ঠিক আছে কিন্তু এটা আপনার মনে করেন মানে আমি যে টাইপের কাজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করতাম ওইরকম পরে একটা পোস্ট পোস্ট দেখছিলাম যে একবার ওয়ার্ডপ্রেস এর কাজ করে আর এক ফ্রেন্ডের মাধ্যমে বড় ভাইয়ের সাথে কানেক্ট করেছিলাম ওয়ার্ডপ্রেস এর কাজ শিখলেন কিভাবে ওয়ার্ডপ্রেস এ আপনি কি কোডিং কোডিং তো শিখছেন না শিখেন নাই না ভাই ওয়ার্ডপ্রেস তো মূলত কোডিং সারা লাগে না আচ্ছা ওয়ার্ডপ্রেস এর কাজ কি আপনি টোটালি পারেন সব না ভাই টোটালি আমি পারি না আসলে আমি বড় ভাইয়ের সাথে অ্যাড হয়েছিলাম তখন আমি কাজ তেমন একটা পারি না উনি বলছিল যে কাজ নেওয়ার পরে উনি হেল্প করবে মানে কাজ শেখার আগে আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছে তো প্রথমে কাজ নিতাম মানে রাতে সবসময় হেল্প করতো প্রথম মাসের মধ্যে
কিন্তু এটা খুব ভালো কাজ করছে আপনার জন্য। আপনি ফ্রিল্যান্সার নাসিম এর ইউটিউবে আপনি ওয়ার্ডপ্রেস এর পুরোটা আপনি পাবেন, ওয়ার্ডপ্রেস এর এ টু জেড ভিডিও পুরোটা পাবেন। 100% কমপ্লিট করলে তো ওয়ার্ডপ্রেস এ প্রচুর টাকা। এখন ভাই উনি প্রথম দিকে শুরুতে হেল্প করলেও পরে আর হেল্প করে না, তার কারণে ওয়ার্ডপ্রেস এ আসতে অনেকটা শিখা নেই। যে একটা কাজ করছি কতদিন লাগবে রাসেল ভাই? কিন্তু কাজল ভাই যেটা করছে উনি ফার্স্ট দুই তিনটা স্টেপ না করে ফাইনাল একটা স্টেপ করছে। এই যে এরকম আপনার, এরা তো আব্দুর রহমান ভাইয়ের আইডি, ইনি দুইটা কাজ পাইছে। আপনি এপ্রিলে জয়েন করছে আবার গুগল থেকে অনেক এই আপনার ফাইবার থেকে দেয়া থাকে যে আপনার হচ্ছে বেস্ট সেলার। এটা তো রিভিউ কিনে অনেকে আপনি বেস্ট সেলার এখানে লেখা থাকে। আমি একটা ইয়াতে দেখলাম আপনার হচ্ছে নাসিম গ্রুপে মেবি দেখলাম যে রিভিউ কিনছে একজন, এখানে লেখা আছে বেস্ট সেলার, ঠিক আছে। আর অন্যগুলো তো অনেক দেখলাম টপ সেলার গুলো আছে, যেগুলো আপনার কাহিনী কি দেখেন। তারপরে আপনার হচ্ছে যে টপ প্রো সার্ভিস এইগুলা সম্পর্কে তো জানি না, বুঝছেন, এগুলো একটু জানার দরকার। এই যে এগুলো ভেরিফাই টপ, একজন বায়ার যখন কাজ দেয় বায়ার তখন সার্চ অপশনে এসে এইগুলা এই শব্দগুলো ব্যবহার করে লিখে আমার জন্য না, ইনকাম করার পরে যদি টপ সেলার আসে যাই হোক আমরা নর্মালি ছোটখাটো কাজ করি, অসুবিধা নাই। আমার ভাই আপাতত একটা লক্ষ্য হচ্ছে এটা আচ্ছা ভাই ঠিক আছে, যদি পারি রাতের মধ্যে আপনি রাতে দেখানোর চেষ্টা করবো। ফার্স্ট
ফেসবুক মার্কেটিং একটা গেছে আর আজকে গেল ওই ব্রিজারদের একটা দুইটা আশা করি এই এক মাসের ভিতরে অ্যাট লিস্ট 5 থেকে 7টা আটটা গিগ তৈরি আচ্ছা ভাই আপনার ফেসবুক মার্কেটিং কি চলবেই ওই যে আপনি আব্দুর রহমান ভাই যে বললো যে ফেসবুক মার্কেটিংটা বাদ মানে বাদ পড়বে এরকম কিছু ভাইয়ের আইডি তো নষ্ট হয়ে গেছে বললো ফেসবুক মার্কেটিং এর আমরা করব গিগ যেটা আছে গিগ থাকুক ফেসবুক মার্কেটিং এর যে সিস্টেম এই সিস্টেমটা আই না সুন্দর না ঠিক আছে সরাসরি ফেসবুক মার্কেটিং এর এটা সম্পূর্ণ স্প্যাম এর ভিতরে চলে গেছে ফেসবুক নতুন নতুন কি কি বলে রুলস ফাইল করছে ওই রুলস এগুলো সব ধরে একটা আইডি থেকে কেন বারবার একই পোস্ট বারবার বিভিন্ন জায়গায় হইতেছে এটা ল এর ভিতরে পড়ে ফেসবুক মার্কেটিংটা আপাতত স্টপ রাখবো এখন ওয়েব রিসার্চ এটা আজকে করেন তারপর গুগল টপ র‍্যাঙ্কিং এটা করব বিভিন্ন জিনিস ছোট যে জিনিসগুলো এগুলো করব এই এক মাসের ভিতরে ভাই গুগল টপ র‍্যাঙ্কিং এ তো অনেক টাকা দেখলাম আপনি হচ্ছে মানে ভালো অ্যামাউন্টের আপনি যদি গুগলে যদি লিখেন ফ্রিল্যান্সার রাসেল দেখে সার্চ করলে আমার নামটা কত নম্বরে আসে দেখেন তো তাই করে এম কে আকাশ লিখেন গুগলে যান দিয়ে তারপর লিখেন গুগলে নিচেরটা লিখেন নিচেরটা ও আচ্ছা গুগলে দাঁড়ান ভাই রাসেল আহমেদ ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার আপনার লিংকডইন একটু নিচে যান আরো নিচে যান হ্যালো আরো নিচে দেখেন ফ্রিল্যান্সার রাসেল এটা নাকি ফ্রিল্যান্সার টুইটার আসার কথা এসইও আবার এসইও করলে না এটা না তো ওয়েব ডেভেলপার না কি ভাই এটা দুই নাম্বারটা মনে হয় ভাই নাইলে একটা কাজ করি আপনি হচ্ছে একসাথে 10টা দেখা কিভাবে পেস্টে যে 100টা না এটা দেখাটা মূল বিষয় মূল বিষয় হচ্ছে আমি যদি আমার পেজটাকে গুগল টপ র‍্যাঙ্কিং এর কাজ করি তাহলে এটা ফার্স্ট পেজে দেখাবে হ্যাঁ ভাই আমি দেখছি ওই ভিডিও মিডিও দেখছি এর আগে এর 100টা আসবে এখন সমস্যা নাই এর আগে তো 3টা 4টা আসছে এই যে অনেকগুলা পেজ আসবে আচ্ছা ব্যাক গুগল টপ র‍্যাঙ্কিং এ কয়টা পার্ট হবে 7-8টা ওকে আপনি করেন আপনি স্টপ করেন
এই ধরনের আর কি। এখানে দেখেন আপনার ফ্রিল্যান্সার লাস্টের বিডি আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই ভাই, শেয়ার করি নাই, সরি। এখানে দেখেন তো গুগল সার্চ দিলে ফ্রিল্যান্সার রাসেল বিডি ইউটিউব আমাদের ক্লাস লাইভ ক্লাস সব শো করছে না, প্লেলিস্ট সিরিয়াল ওয়ান বাই ওয়ান। আর কোন প্রশ্ন? না ভাই, প্রশ্ন না, রাত্রে যদি গিগটা তৈরি করতে পারি তাহলে আর একটু প্রশ্ন জাগবে, অসুবিধা নেই। রাত্রে তৈরি করবেন কেন, এখন কি করবেন ভাই? আমি যাবো, কাজ যাই নাই, আপনি একটু কাজ আছে বাড়ির, মাঠে যাব, একটু কাজ আছে, কাজটা করে আসি, দুপুর বেলা আসবো, তারপরে চেষ্টা করব। আমি বসে আছি ক্লাসটা করার এটারও আপনি জন্য আসল ভাই, আমি কি কাজ হিসাবে নিয়ে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি এটা করব, এটা কাজ হিসাবে নিলে ফলাফল আসবে তাড়াতাড়ি। অবশ্যই ভাই, এটা একটা কাজ করতে চাচ্ছি সেখানে, তো অবশ্যই এটা একটা বড় বড় কাজ আমি মনে করি। আচ্ছা, সবাই ধন্যবাদ, ভালো থাকেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ভাই।